আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলে আল্লাহ তাআলার মেহরবানিতে ভালো এবং সুস্থ আছেন। আমি আল্লাহ তাআলার মেহরবানিতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো হ্যালো ভিউয়ার্স, আমি আজকের ভিডিওতে একটি সুন্দর একটি আমলের কথা আপনাদেরকে বলবো, যে আমলটি, যে দোয়াটি আপনি যদি পড়েন, ইনশাআল্লাহ আপনি যাকে উদ্দেশ্য করে ফটবেন, ইনশাআল্লাহ তার সাথে আপনার প্রেম হবে, ইনশাআল্লাহ আমি বলতেছি। কিন্তু কিছু শর্ত রয়েছে, সেগুলো যদি আপনি মেনে চলেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি যার সাথে প্রেম করতে চান, ইনশাআল্লাহ তার সাথে আপনার প্রেম হবে। তো যদি দোয়াটি সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে এবং কি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং কি পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের যদি আমলটি আপনি করতে চান, তাহলে আপনি আপনার মধ্যে নামাজ ঠিক থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনি ঠিক মতো পড়বেন, তাহলে ইনশাআল্লাহ আপনার যে কোনো মেয়ের সাথে প্রেম হবে অতি দ্রুত, এবং কি আপনি মিথ্যা কথা বলবেন না, এবং কি আপনি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে আমলটি করবেন, ইনশাআল্লাহ তাহলে আপনি ফলাফলটি অতি দ্রুত পেয়ে যাবেন। আমি প্রতিটি ভিডিওতে বলি যে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখুন, কেননা বিশ্বাস রাখাটার কারণে আপনি যে কাজের জন্য করবেন সে কাজ ইনশাআল্লাহ সফল হতে পারবেন। যে কাজের মধ্যে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে কাজটি করবেন, সে কাজটি ইনশাআল্লাহ পরিপূর্ণ হবে। আর যে কাজের মধ্যে আপনি আল্লাহকে বিশ্বাস না করে কাজটি করবেন, তাহলে দেখবেন আপনার কাজটি সম্পূর্ণ হবে না। তো তার জন্য আপনি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে আমলটি করবেন। তো আপনি যদি আমলটি করতে চান, তাহলে আমলটি আপনি করবেন রবি, সোম, মঙ্গল, এই 3 দিন আমলটি করতে হবে। 3 দিন আমলটি করলে ইনশাআল্লাহ ফলাফলটি পাবেন। তো আপনি আমলটি প্রতিদিন রাত্রে করতে হবে আশার নামাজের পর, প্রতিদিন রাত্রে রবি, সোম, মঙ্গল এই 3 দিন প্রতিদিন রাত্রে আশার নামাজের পর 2 রাকাত নফল নামাজ পড়ে এই দোয়াটি পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়ার পর একটি দোয়া আছে, সে দোয়াটি আমি ফরাত বলবো, আগে বলতেছি দোয়াটি পড়ার আগে আপনি দরুদ শরীফ 10 বার বা 7 বার 11 বার যতবার পারেন পড়ে নেবেন। দরুদ শরীফটি পড়লে, দরুদ শরীফটি যদি পড়ে কোনো কাজ করতে চান করেন, তাহলে ইনশাআল্লাহ সেই কাজটি যত বড় হোক না কেন, ইনশাআল্লাহ দরুদ শরীফটি পড়ার দ্বারা সেই কাজটি অতি দ্রুত ফল পাওয়া যায়, অতি দ্রুত ফলাফলটি পাওয়া যায় ইনশাআল্লাহ। তো আপনারা দরুদ শরীফটি পড়ে নেবেন, দরুদ শরীফটি পড়ার পর এ দোয়াটি পড়বেন। তো আমি দরুদ শরীফটি বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফটি এভাবে করে পড়া শেষ হলে আপনি শুধু এই দোয়াটি শুধু আপনি 7 বার পাঠ করবেন, 7 বার পাঠ করে আপনি তার ছবিতে ফু দিবেন। আমলটি রবি, সোম, মঙ্গল এই 3 দিন আমলটি করতে হবে। আশার নামাজের পর 2 রাকাত নফল নামাজ পড়ে 11 বার দরুদ শরীফ পড়ে, তারপর এই দোয়াটি 7 বার পড়বেন। দোয়াটি হলো ও আল কয়তু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। আমি আবারও বলতেছি ও আল কয়তু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এভাবে করে আপনি দোয়াটি পড়ে নেবেন ইনশাআল্লাহ, তারপর আপনি তার ছবিতে ফু দেন যার সাথে আপনি ফেম করতে চান, ইনশাআল্লাহ দেখবেন অল্প কিছুদিনের মধ্যে আপনি ফলাফলটি পেয়ে যাবেন।